মধ্যযুগীয় বর্বরতা ও সামাজিক বয়কটের শিকার ভারতীয় সেনা। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের অনলবেরিয়া গ্রামের বাসিন্দা কৃষ্ণ গোপাল দাস, পেশায় তিনি ভারতীয় সেনা অফিসার। দেশ রক্ষার্থে তিনি হরিয়ানা রাজ্যের আম্বালা ছাউনিতেই কর্মরত। তার অভিযোগ, এলাকার দুই জমি মাফিয়া ধনঞ্জয় বেরা ও সুদীপ দাস বেশ কিছু শাগরেদকে নিয়ে ভারতীয় সেনার বাড়ির জমি দখল ও প্রাণনাশের হুমকি অনবরত দিয়ে চলেছেন। আমি সুবেদার কৃষ্ণ গোপাল দাস, জুনিয়র অফিসার অফিসার। বর্তমান আমি আম্বালা ক্যান্ট আর্মিতে কর্মরত রয়েছি। দখল হয়ে যাওয়া জমি ফেরত পাওয়ার জন্য আমি আইনের আশ্রয় নিয়েছি। আদালত থেকে আইনি নোটিশ আসার পরে দুজন মাফিয়া ধনঞ্জয় বেরা এবং সুদীপ দাস রাত্রি 11টার সময় আমার বাড়িতে হামলা করে কিছু দুষ্কৃতীদের নিয়ে এসে এবং আমার পরিবারকে ধমকি দেয় এবং প্রতিবেশীদের দোকানদারদের জিনিসপত্র নিতে বাধা দেয় এবং বাচ্চার দুধ পর্যন্ত নিতে বাধা দিয়েছে এবং আমার রক্তের সম্পর্ক কাকু জেঠু ভাইদের যোগাযোগ রাখার জন্য ধমকি দিচ্ছে, যাতে ওরা আমার সঙ্গে যোগাযোগ না রাখতে পারে। যে যোগাযোগ রাখবে তাকে কেসের সমস্ত খরচা দিতে হবে বলে ধমকি দিচ্ছে এবং যাদের নাম সাক্ষীতে রয়েছে তাদেরও ধমকি দিচ্ছে, বলছে ওই আর্মি কৃষ্ণগোপাল দাসকে হাজির করো গ্রামের মধ্যে, আমরা ওকে শাস্তি করব। এবং ওদেরও ধান কাটা বন্ধ, বাইরে বেরোনো বন্ধ, ব্যবসা বন্ধ করে দিয়েছে এবং আমার ব্যক্তিগত জমি যেসব চাষিরা চাষ করে তাদেরকে ধমকি দিয়েছে ওর জমি চাষ করা যাবে না। রিটায়ারের পরে আমার পরিবার এবং আমাকে প্রাণে মারার ভয় দেখাচ্ছে, রিটায়ারের পরে আমাকে শান্তিতে থাকতে দেবে না, সব সময় ওরা রাত্রিতে শান্তিতে থাকতে দেবে না, শান্তি ভঙ্গের চেষ্টা করছে। আমি এদের বিরুদ্ধে থানা ডিএম এসপি সবাইকে লিখিতভাবে জানিয়েছি, ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন কঠোর পদক্ষেপ নেবে বলে এবং আমি ওনাদের রিকোয়েস্ট করেছি যাতে ওদের এইসব সন্ত্রাস যেন না করে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই সমস্ত সংবাদ মাধ্যমকে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। জয় হিন্দ।